খাদানের বিষয়ে তুমি কি ভাববে? আজকের আজকের ডেটে দাঁড়িয়ে দেবদা, তোমার কি মনে হয় একজন সুপারস্টার হতে গেলে তাকে যেমন একদম মেন স্ট্রিম মশালা ছবি, খাদানের মতো ছবি যেমন করতে হবে, আজকের ডেটে দাঁড়িয়ে এইরকম বাস্তব গল্পের ওপরেও কাজ করে আরও দর্শকের মনোগ্রাহী বা হৃদয়গ্রাহী হয়ে ওঠা সম্ভব? একজন সুপারস্টারের কি এরকমটাই হওয়া উচিত? তুমি কি বলবে? সুপারস্টার নয়। আচ্ছা, এর আগে বাঘা যতীন আমরা হিন্দিতে রিলিজ হতে দেখলাম, টেক্কা নিশ্চয় তুমি হিন্দিতে রিলিজ দেওয়ার কথা ভাবছো? আপাতত কি কোনো এই ছবিটা করার মেইন কারণ ছিল যে টুইস্টগুলো, যেটা যেগুলো আসছে টুইস্ট প্রত্যেক 15-20 মিনিটে এক একটা নতুন। মানে এরকম একটা গল্প, এটাকে ছবি বানানো হবে এবং সোসাইটির মধ্যে খুবই রেলিভেন্ট একটা সাবজেক্ট, মানে এই ঘটনাগুলো যেটা পরান্দা বললো বা সবাই বলছে বা আমরা এতদিন ধরে বলছিলাম, এটা মনে হবে আজকে আমাদেরই সোসাইটির একজন বা তার গল্প বা এই গল্পটার সঙ্গে আমার কোথাও আমরা চিনি এই মানুষটাকে, যারা ওই যে আমার লাইনটাই আছে কি আমাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু আমরা তাকেও দেখি না কিন্তু এবার দেখবে। তো আমার মনে হয় কি খুবই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। এবারে বুঝতে পারলেন কেন বোল্ড? আমার মনে হয় এটা ক্লিয়ার হলো কি চরিত্রটা সহজ ছিল না দেবের জন্য, কারণ এরকম ধরনের চরিত্রকে হ্যাঁ বলার জন্য তোমাকে 10 বার ভাবতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া তোমাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে বা একটা শ্রেণীর মানুষ তোমাকে কীভাবে ট্রোল করবে, কে দেব এটা করতে পারলো, যে সাংসদ যে এইভাবে ভাষা বলতে পারলো, এইটা করতে পারলো, ওইটা করতে পারলো। বাট আমার আমার তখন মনে হয়েছিলো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয়েছিলো কি এই ধরনের গল্প আসা উচিত। দেবের এই 45টা ছবির মধ্যে একটা টেক্কা থাকা উচিত, যে একদম অন্য রকম একটা ক্যারেক্টার যেটা দর্শক ভাবতে পারবে না, কি দেব এটাও করতে পারে, যে শঙ্কর হতে পারে, যে বাঘা যতীন হতে পারে, যে পাগলু বা যে দীপক প্রধান যে প্রধানের মতন চরিত্র সে এটা করছে, সে টেক্কাও করতে পারে, সেটা আমার কাছে সবচেয়ে বড় সত্যি চ্যালেঞ্জ ছিল। এবং আমি একটু আগে প্রথম ইন্টারভিউতে যারা যারা ছিলেন তারা একটু রিপিট করবেন দেখবেন, আমি বলেছিলাম এটা শঙ্করের থেকেও বেশি টাফ এই চরিত্রটা, কারণ এই চরিত্রটার যেভাবে রাগ অভিমান কথা বলা তার একটা অ্যাকসেন্ট আছে, সে অনেক কিছু করছে, সেটা দেবকে কেউ ভাবতে পারবে না, কে দেব এটাও করতে পারে, এইভাবেও অ্যাক্ট করতে পারে। তো ডেফিনেটলি দ্যাট ওয়াজ চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আজকে ট্রেলারটা রিলিজ হয়ে গেছে, আজ থেকে 10 দিন পর ছবিটা রিলিজ হবে। আশা রাখবো কি দর্শক আমাদের সবার এই পরিশ্রমটা পছন্দ করবেন এবং সিনেমা হলে এসে ছবিটা দেখবেন। আমার ছবিটাকে হ্যাঁ বলা অবস্থা মুশকিল, কারণ আই লাইক দ্য স্ক্রিপ্ট, আমি একটা টাইমে আমি সৃজিতকে বলেছিলাম আই উইল জাস্ট প্রডিউস দ্য ফিল্ম। এখন যেটা তোমরা জিজ্ঞেস করো না যে পোস্টার নিয়ে যদি এত বিতর্ক হতে পারে, তো আমার এটা ছিল কি যদি দেবকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এই চরিত্রকে, বা এই চরিত্রটা যেটা তোমরা বলছিলে যদি ইউএ হয় তোমাদের নিজেরই মজা লাগবে, কারণ এই চরিত্রটার কিছু ওয়ে অফ টকিং আছে, যেভাবে রিয়াকশন আছে সেটা একটু একটু লাউড, একটু একটু আনকনভিন্সিং দেবের পক্ষ থেকে, দেব থেকে এক্সপেক্ট করা যায়। তো এই ছবিটা ইনিশিয়ালি আই থট আই উইল জাস্ট প্রডিউস দ্য ফিল্ম, বাট একদিন পর আমার মনে হলো কি আর অনেক চ্যালেঞ্জ নিয়েছি আমি জীবনে, চ্যালেঞ্জ ইন দ্য সেন্স কি অ্যাক্টিংয়ের মধ্যে অনেক কঠিন কঠিন চরিত্র আমি করেছি এবং এটাও ওরকমই একটা চরিত্র, লেটস ডু ইট অ্যান্ড ডু ইট, শুধু না শুধু করবো না এত অনেস্টলি অনেস্টলি করবো যাতে লোকের মনে হবে এটা দেব নয়, এটা ওই চরিত্রটাই যেটা ওই পর্দায় কাজ করছে। আজকের আজকের ডেটে দাঁড়িয়ে দেবদা, তোমার কি মনে হয় একজন সুপারস্টার হতে গেলে তাকে যেমন একদম মেন স্ট্রিম মশালা ছবি, খাদানের মতো ছবি যেমন করতে হবে, আজকের ডেটে দাঁড়িয়ে এইরকম বাস্তব গল্পের ওপরেও কাজ করে আরও দর্শকের মনোগ্রাহী বা হৃদয়গ্রাহী হয়ে ওঠা সম্ভব? একজন সুপারস্টারের কি এরকমটাই হওয়া উচিত? তুমি কি বলবে? সুপারস্টার নয়, মানে যে কোনো অভিনেতাকে অলরাউন্ডার হতে হবে, মানে আজকে তুমি দেখো আইপিএলেও 2020 ম্যাচে সবাই সবচেয়ে বেশি অলরাউন্ডারদেরকে খোঁজে, কি যে ব্যাটিংও করবে, বলিংও করবে, ভালো ফিল্ডিংও করবে, দরকার পড়লে উইকেট পিছিয়ে উইকেট কিপিংও করবে। তো আমার মনে হয় কি অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে সব রকমের কাজ করতে হবে, তোমাকে মাল্টিপ্লেক্সের জন্য অডিয়েন্সের মাতিয়ে রাখতে হবে, তোমাকে
হাওড়া পেরোলে এবং গঙ্গাটা পেরোলেও সেখানকার যে অডিয়েন্স আছে তার দিকেও মাতিয়ে রাখতে হবে। তো তোমাকে অলরাউন্ডার হতে হবে, তোমাকে সব রকমের চরিত্রের জন্য প্রস্তুত থাকতে হবে, সে খাদান হোক বা টেক্কা হোক বা হুমহাস হোক বা বাঘাযতীন। থ্যাংক ইউ দেবদা, এটা সৃজিত মুখার্জির বেস্ট থ্রিলার তুমি বলেছিলে, এখন ফাইনালি দেখে কি এটা মনে হচ্ছে? আমি তো মন তো বলেছিলাম, তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে? এটা ফ্যান্টাস্টিক কাজ, মারাত্মক লেগেছে থ্রিলারটা তোমার, মানে গোটা ছবিটা যেহেতু প্রিভিউ দেখেছো তো এখনো কি মনে হচ্ছে? আমার তো গল্পটাই মারাত্মক লেগেছিল, তো সেই গল্পটা ভালো লেগেছিল বলেই ছবিটা করা। এবং আমার আমি আমার একটা তো অভিনেতার বিশ্বাস হয় যে এই গল্পটা ভালো হবে, অনেক সময় সেই গল্পটা যখন ল্যান্ড করে বা সিনেমা হলে পৌঁছবে ততক্ষণে দর্শক বলে না এই ছবিটা ভালো না বা অন্যরকম বা অতটা ভালো হয়নি, তার মানে আমার সিলেকশনটা ভুল, তার মানে আমি যে বিশ্বাস নিয়ে ছবিটাকে হ্যাঁ বলেছিলাম সেটা ঠিক মতো আমি হয়তো বানাতে পারিনি বা আমার টেস্টটা কোথাও ভুল হচ্ছে, যে তাহলে দর্শক অন্য কিছু চাইছে। এবারে তোমাদের যদি ট্রেলারটা ভালো লাগে তো যেই দিন আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে এই ছবিটা আমি করবো তাহলে ঠিকঠাক সিদ্ধান্তই নিয়েছিলাম। এবং এইটুকু বলি যে ট্রেলার দেখে যদি তোমাদের উঠে গেছে তো সিনেমা দেখলে, সিনেমা দেখার পর বিশ্বাস করুন ইউ উইল ফিল গুড যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কাজ হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম এক্সপেরিমেন্ট হচ্ছে, উইচ ইজ গুড এক্সপেরিমেন্ট। মানে এক্সপেরিমেন্ট এমন নয় কি কেউ বুঝতে পারলো না, এক্সপেরিমেন্ট এমন যে সবাইকে নিয়ে বসে দেখবে এবং ইউ উইল ফিল প্রাউড কে যে এখানে সাউথে যদি মহারাজা হয় তো আমাদের কাছে টেক্কা আছে। ইউনো যদি বলিউডে যদি KGF বা পুষ্পা হয় তো আমাদের কাছে খাদান আছে। তো উই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ইন্ডাস্ট্রি একটা মেম্বার, সক্রিয় একটা মেম্বার হিসেবে আমরা চেষ্টা করছি যে এই গ্যাপটা আছে ন্যাশনাল ভার্সেস আমাদের রিজনাল সিনেমাতে, সেই গ্যাপটাকে কমানো। কীভাবে কমাতে পারবে? একটা হচ্ছে মাউন্টিং, মাউন্টিং আমাদের কাছে ওই 100 কোটি টাকা নেই, কিন্তু আমাদের বুদ্ধি বা আমাদের টেকনিক্যাল টিম যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে আসা এবং ভালো লুক অ্যান্ড ফিল নিয়ে আসা। আরেকটা হচ্ছে ভালো কন্টেন্ট, যেই কন্টেন্টটা যে কোনো জায়গায় শুধু ভাষাটা চেঞ্জ করলে তাদের মনে হবে এটা তাদের গল্প। তো টেক্কা হচ্ছে সেরকম একটা কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম যেটা যে কোনো ভাষায়, যদি এটা ইউপিতে রিলিজ হয়, হিন্দিতে বা সাউথে রিলিজ হয় তাদের ভাষায়, এটা তাদের গল্প মনে হবে, সেখানকার গল্প মনে হবে। ইটস নট অনলি কে এটা বাংলার অ্যান্টি এস্টাবলিশমেন্ট, নো আনো, এটা ভারতবর্ষে একটা ছেলে যে চাকরি হারিয়েছে তার সমস্যা এবং একটা শ্রেণীর মানুষ যে কীভাবে এক্সপ্লয়েড হয় এবং তারা যদি রিভল্ট করে সে বাংলায় বা কলকাতা হলে কলকাতা, ইউপি হলে ইউপি বা দিল্লি হলে দিল্লি, সে এরকমভাবে এক্সপ্লয়েড হয়। এবং প্রত্যেকে যখন ছবিটা শেষ হবে তখন একটা ভালো অনুভূতি বা একটা ভালো সিনেমা বা একটা বাংলা ছবি যে অনুভূতি করেছে সেই ফিলিংটা নিয়ে আমার মনে হচ্ছে বাড়ি যাবে। আচ্ছা, এর আগে বাঘাযতীন আমরা হিন্দিতে রিলিজ হতে দেখলাম, টেক্কা নিশ্চয় তুমি হিন্দিতে রিলিজ দেওয়ার কথা ভাবছো আপাততও, কি কোনো প্ল্যান? বেশ, খাদানের বিষয়ে তুমি কি ভাববে? আমার মনে হয় কি খাদান টু অর্লি টু কমেন্ট, আমার মনে হয় টু অর্লি টু কমেন্ট, খাদান আমরা উইল টেক পোস্ট দিওয়ালি উইল টেক। বেশ, থ্যাংক ইউ।